লিমিটেশন আছে, তুমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে যে ফানিটা করছো এটা কি তুমি ঠিক করছো বলো? এটা কেন এই ধরনের নোংরামি কি না করলে নয়? তুমি গান গাও, কত রকমের হিন্দি গান, অমুক গান, তমুক গান, কত কিছুই আছে, তোমাকে তো কেউ মানা করেনি, তোমাকে কেউ মানা করেনি, কিন্তু তুমি একটা রবীন্দ্রনাথের গান নিয়ে, তুমি তিন চারটে গান নিয়ে যেভাবে তুমি ডান্স করলে এটা আসলে শোভনীয় দেখায় না। তোমাকে আমি দিদি বলে শ্রদ্ধা করি, দিদি বলে ভালোবাসি, অনেকে অনেক রকম কথা বলে, তোমার ওখানে কমেন্ট করলে অনেকে অনেক বাজে কথা বলে, সেটাও কিন্তু শুনেছি আমি, তারপরও কিন্তু তোমাকে আমি সাপোর্ট করি। আমি মনে প্রাণে চাই তোমার চ্যানেলটা মনিটাইজেশন হোক, তোমার চ্যানেলটা গ্রো করুক। আমি অনেকের ধারে কিন্তু এই কথাগুলো বলি, অনেকের কাছে এই কথাগুলো বলি যে না রে, জমাদির চ্যানেলটা একটু মনিটাইজেশন হওয়ার দরকার আছে, না হলে বেচারাটা কোথায় যাবে বাচ্চাটা নিয়ে মাটা নিয়ে, তাই না? দেখো, তুমি যদি এরকম নোংরামি করো তাহলে বারবার তোমাকে মানুষ নিয়ে খোঁচাবে আর তুমি খোঁচা খাবে। তোমাকে নিয়ে তো ভিডিও করা অনেকেই বন্ধ করে দিয়েছিল, কিন্তু তুমি আবার তেড়ে উঠেছো। এই তেড়ে ওঠাটা বন্ধ করো দিদি, তোমাকে দিদি বলে সম্বোধন করে কথা বলছি, তুমি এই তেড়ে ওঠাটা বন্ধ করো, না হলে এই নোংরামি করতে করতে তুমি যে কোন পর্যায়ে নেমে যাচ্ছ এটা তুমি নিজেও বুঝতে পারছো না। তুমি প্রতিটা ভিডিওতে নাটক করো, নাটক নিয়ে কথা বলো, মানে তুমি যেটা বলো তার উল্টোটা করো, এটা আমরা বুঝতে পারি, তারপরও কিন্তু তোমার ভিডিও আমরা দেখি যে না, মজা পাই যে ফানি করছে করুক, কিন্তু ফানি করার একটা লিমিটেশন আছে। ফানি তুমি করতে পারো, তুমি এই ধরনের ফানি কখনোই করতে পারো না যে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের গান নিয়ে তুমি এই ধরনের নোংরামি করবে, এটা কিন্তু আমরা কখনোই মেনে নিতে পারবো না। তুমি ওআইটিতে এসেছো বলে যা খুশি তাই করবে, এটা কিন্তু ঠিক নয়। ওআইটি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আমরা সবাই জানি, সবার সব কিছু করার অধিকার আছে, তার মানে এই ধরনের নোংরামি করার অধিকার কেউ কাউকে দেয়নি, ঠিক আছে? এই জন্য তোমার চ্যানেলটা আজও পর্যন্ত মনিটাইজেশন হয়নি, তোমার এই নোংরামির কারণে। নোংরামিটা বন্ধ করো, দেখবে সবাই তোমার পাশে আছে। যারা নোংরামি করছে তাদের পাশে কে আছে বলো তো? কে আছে? কেউ কি আছে? হ্যাঁ, তোমাকে যে নোংরা নোংরা কথা বলে, নোংরা নোংরা ভাষা বলে, তোমার কি শুনতে ভালো লাগে বলো? তোমার ভালো লাগে? তাই দিদি, তোমাকে বলি লিমিট ক্রস করো না। লিমিট ক্রস করলে কিন্তু তোমার পরিণতিটা খারাপ হবে, তোমার পরিণতিটা খারাপ হবে। আমরা চাই না তুমি একজন বয়স্ক দিদি, আমাদের সিনিয়র দিদি, তোমার সাথে আমরা এই নোংরা ভাষায় কথা বলবো। তাই আমি তোমাকে আজকে নোংরা ভাষায় কথা না বলে ভদ্রভাবে বলছি, দিদি তুমি এই ধরনের নোংরামি করো না, এবং যদি পারো ভিডিওটা তুমি প্রাইভেট করে দাও বা ডিলিট করে দাও। তুমি যেটা করেছো একদম অন্যায় করেছো, একদম অন্যায় করেছো। এই অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না, আমি ব্যক্তিগতভাবে বলছি তোমার কোনো ক্ষমা হতে পারে না। যে যাই বলুক না কেন, তোমার ক্ষমা হওয়া উচিত না। তোমাকে বলছি ভালোভাবে তুমি ভিডিওটি প্রাইভেট করে দাও। আর কত নিচে নামবে তুমি? আর কত নিচে নামবে বলো? নিচে নামতে নামতে তো একদম চলে গিয়েছো একদম নরকের তলে। এই নরকের তলে তুমি কখন উঠতে পারবে না। ভালো কাজ করো, ভালো কাজ করো, দেখো তোমাকে সবাই ভালোবাসবে। এই নরকের কীটের মতো অনেক নোংরামি করছো। দেখো, আমি যারা তোমাকে নিয়ে খারাপ কথা বলছো তাদের বিপক্ষে আমি কথা বলেছি, বিপক্ষে চলেছি, যে বিপক্ষে কমেন্ট করেছি, কিন্তু তুমি আসলে একটা বাজে মহিলা। এই মিলি সীমা তোমাকে নিয়ে ফানি করেছে, মজা করেছে, আজকে তারাও তোমাকে নিয়ে আবার ভিডিও করতে শুরু করে দিয়েছে। কেন বলো তো? তোমার নোংরামির জন্য। এই নোংরামির জন্য কিন্তু আজকে তুমি এই পর্যায়ে এসেছো। কেন? তুমি একজন সিনিয়র বয়স্ক মানুষ, তোমার বড়টা বড় ছেলে, তোমার এই নোংরামিগুলো কেন করো? তুমি আজকে বলছো যে আমার স্বামীকে আমার মা বাড়ি থেকে বের করে দিয়েছে, ফাজলামি কেন করো বলো তো? কী বলার স্বামী তোমার? তুমি আগে একবার নাটক শুরু করেছো, আমার বিয়ে, আমার বিয়ে, এই নিয়েই নাটকটা অনেক দিন চলেছে। এসব ফালতু ভিডিও বন্ধ করে ভালো কিছু করার চেষ্টা করো, যাতে করে আমরা তোমার পাশে থাকতে পারি। এসব নোংরামি বন্ধ করো। তুমি রবীন্দ্রনাথের গান নিয়ে নাগিন ড্যান্স করো, নোংরা ড্যান্স করো, সি সি সি, তুমি কতটা নর্দমায় নেমে গিয়েছো দিদি, আমি তোমাকে কি বলবো। এর থেকে আর বেশি কিছু আমি বলতে পারছি না, বুঝছো? এর থেকে বেশি কিছু বলার মতো ভাষা আমার নেই, যেহেতু তোমাকে সিনিয়র দিদি হিসেবে মানি ওআইটিতে, তুমি একজন সিনিয়র মানুষ, তোমাকে নোংরা কথা বলতে আমার মুখে বাঁধবে, তাই তোমাকে আমি নোংরা কথা বলছি না, তোমাকে ভদ্রভাবে বলছি, তুমি ভিডিওটি ডিলিট করো, না হলে প্রাইভেট করো।
না হলে কিন্তু তোমার খবর আছে, বুঝছো? তুমি কিন্তু অনেক নোংরামিতে এগিয়ে পড়েছো, জড়িয়ে পড়েছো, এই নোংরামিগুলো বন্ধ করতে হবে। অনেক অনেক এটা আর মেনে নেওয়া যাচ্ছে না, খুব হয়েছে, খুব অনেকবার বেড়েছো তুমি, আর বেরো না, বহুতবার বেড়েছো, বুঝছো? অনেকবার বেড়েছো তুমি, এটা করো না, এটা বন্ধ করো, এটা বন্ধ করো, এই বাড়িটা মেনে নেওয়া যাচ্ছে না, তুমি এবার নিজে ঠিক হও, না হলে আমরা স্টেপ নেব। তুমি যে হারে নোংরা ভিডিও করছো, তোমার রিপোর্টে রিপোর্টে তোমার চ্যানেলটা একদম শেষের পথে, তারপরও তোমার লজ্জা নেই? আরে বাবা, তুমি যা করবে তাই আমরা দেখতে পছন্দ করি, তুমি যা খুশি তাই করো, ব্লগ করো, যেটা করো আমরা দেখতে পছন্দ করি, কিন্তু এই এরকমভাবে তুমি ভিডিও করলে আমরা কেউ দেখবো না, বা তোমাকে তো রিপোর্ট খেতেই হবে, তুমি যখন নোংরামি করবে তোমাকে তো রিপোর্ট খেতে, যারাই নোংরামি করছে তারা তো এরকম খাচ্ছে, তোমরা কি কখনোই শুধরাবে না, নিজেকে শুধরাতে পারো না তোমরা? কি গো, তোমরা কি কি ধাতুতে গড়া তোমাদের? হ্যাঁ, তোমাদের রক্ত মাংসের শরীর নাকি, নাকি তোমরা জন্তু জানোয়ার? তোমরা জন্তু জানোয়ারেরও একটা ইয়ে আছে, লিমিট আছে, তারা অন্তত এই রকম তোমার তোমার মতো এরকম করে না। তাদের যেমন একটা কুকুর পাললে কিন্তু কুকুরকে যদি আমরা ভালোবাসি, সেই কুকুরটাও কিন্তু আমাদের মুখের ভাষা বোঝে, কিন্তু তুমি একজন রক্ত মাংসের মানুষ, তুমি কি আমাদের ভাষা বুঝতে পারো না? তুমি কোন গ্রহ থেকে এসেছো ভাই, কোন গ্রহ থেকে এসেছো যে তুমি আমাদের ভাষা বুঝতে পারো না? হ্যাঁ কী গো, তোমাকে নিয়ে আমি কোনো নোংরা ভিডিও বানাইনি, কিন্তু আজকে বানাতে বাধ্য হচ্ছি রে ভাই। দেখো মিল্কি শাহ একজন কি বাজে কাজ করছে, তার পাশে কেউ আছে? হ্যাঁ, তুমি কি মিল্কি ইয়েস দাস, এরা তোমরা কখনো শুধরাবে না, তোমাদের যা মানে যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা করেই যাবে, করেই যাবে, তোমরা ভবের পরে শুধরাতে আসোনি, মানে এখানে ন্যাংটায় নাচতে পারলে তোমরা বাঁচো। হ্যাঁ, ন্যাংটায় নাচলে ভিউ বেশি আসে, তাই না? কি গো, আমি ভেবেছিলাম তুমি শুধরে গেছো, না তুমি শুধরাবে না, কখনো শুধরাবে না, তোমাদের মতো মেয়েদের কপালে এই কারণে এতটা দুর্ভোগ, যারা নোংরামি করছে না প্রত্যেকটা কিন্তু তোমাদের ব্যবহারের জন্য আজকে এই পরিণতিতে তোমরা পৌঁছেছো, বুঝতে পেরেছো? যদি তোমরা ভালো হতে তাহলে তোমাদের পরিণতিটা এতটা নোংরা হতো না, যেমন এজদাস, তুমি, মৌমিতা, কেয়া, মিল্কি শাহ, এই যা যারাই বলো না কেন সব কটা এক এক লাইনের, সব কটা এক লাইনে চলো। কি গো, ঘৃণাপ্রীতি বলে কিচ্ছু নেই তোমাদের, কিচ্ছু নাই, তোমাদের হয়ে কথা বলাটাই পাপ, তোমাদের হয়ে কথা বললে মানুষের কাছে খারাপ হতে, তারপরে তোমাদের হয়ে কথা বলি, কিন্তু তোমরা আসলে ভালো মানুষ না, তোমরা শুধরাবে না, শুধরাবে না, শুধরাবে না, তোমাদের কচুপোড়া লঙ্কা বাটা, এই ধানি লঙ্কা এসব খেতে হবে, তোমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে বলো তো কি, তোমরা ভাবো যাহ আমরা যাই সেটাই করছি, এরা তো দেখছে আমাদের আর কি, এই জন্য তো এখানে পড়ে আছো তোমরা, উঠতে তোমাদের হবে না, জীবনও উঠতে হবে না, এখনও বলছি ঝুমাদি তুমি ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও।